হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কী টপিকের। তো কালকের ভিডিওতে আমি বলছিলাম যে আজকে কী বিষয়ে ভিডিও দিব, তো আপনারা সব থেকে বেশি কমেন্ট করছেন যে ভাই খরগোশের হিট স্ট্রোক নিয়ে। আমি দুইটা বলছিলাম যে আপনাদের প্রশ্ন উত্তর দেবো নাকি খরগোশের হিট স্ট্রোক থেকে বাঁচানোর উপায় এবং খরগোশকে গোসল করানোর নিয়ম নিয়ে। তো আপনারা সব থেকে এটাই বেশি বলছেন যে খরগোশকে গোসল করানোর নিয়ম নিয়ে এবং হিট স্ট্রোক থেকে বাঁচানোর উপায়। তো সেই জন্য আমি এই বিষয়ে ভিডিওটা দেবো। তো আজকে হচ্ছে 28 তারিখ, এখন দুপুর 2টা বাজে। তো বুঝতেই পারছেন কেমন রোদ, আবার কেমন গরম লাগতেছে দেখেন, বাহিরটা দেখাই দেখছেন কত রোদ। মানে ক্যামেরাতে সেরকম বোঝা যাইতেছে না, বাট অনেক রোদ, মানে কি বলবো, প্রচুর গরম লাগতেছে। তো আমি চাইছিলাম এখন গিয়ে ঘাস আনতে, তো এখন আর কি বাহিরে তো জানিনি কেমন রোদ, এখন ঘাস আনতে গেলে অনেক কষ্ট হবে, সেজন্য বিকেল দিকে নিয়ে আসবো। আপাতত আমার কাছে খাবার আছে, এই যে এসব ফুল পাতা, কিন্তু এসব দিলে কি, আমি দেখলাম সবার পটিটা নরম হইতেছে, মানে ই পটির যে জায়গাটা আছে ওইখানে হালকা পাতলা পটি লেগে থাকতেছে, পাতলা পায়খানার মতো হইতেছে পটি। সেজন্য আমি খাবারগুলো সরিয়ে ফেলছি, ঘাসের সাথে এগুলো মিক্স করে দেবো, তাহলে সব কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিওতে দুইটাই থাকবে, এক হচ্ছে খরগোশকে কীভাবে গোসল করাবেন, বা আদৌ কি খরগোশকে গোসল করানো লাগে কি না এটাও আমি বলে দেব, বা করালেও কীভাবে করাবেন, এবং খরগোশকে হিট স্ট্রোক থেকে বাঁচানোর উপায় কী। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আর কি একা একা ভিডিও করতেছি, একটু কষ্ট হবেই, তো আপনারা একটু যদি সমস্যা হয় অ্যাডজাস্ট করে নেবেন। আমি ফুল কমপ্লিটলি দেখাতে পারবো না, বাট আমি চেষ্টা করবো। এখানে খরগোশগুলোকে রেখে আমি এই যে দেখেন সুতি তেনা রাখছি, দেখছেন, তো এরকম সুতি তেনা ইউজ করবেন আপনারা। তো এটাতে খরগোশের কোনো সমস্যা হবে না, হালকা করে ভিজে একটা চিপ দিয়ে আর কি পানিটা একটু এই করে নেবেন, কমিয়ে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই দেখেন সবগুলাই খাইতেছে, দেখছেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই খরগোশটাকে ধরে নিলাম, ছেলে খরগোশটাকে, তো দেখেন শরীরটা এখন কত পরিষ্কার হয়েছে। কালকে আমি এইটা আর কি ট্রাই করছি এবং এবং ভিডিও করছিলাম, বাট ওইটাতে বয়েস দেইনি, সেই জন্য আর কি আজকে আবার নতুন করে করতেছি। আজকে 28 তারিখ, আজকে আবার নতুন করে করতেছি। দেখেন কালকের ইতেই শরীরটা আগে জট বেঁধেছিল, মানে কেমন জানি লোমগুলো আর কি জট জট ছিল, তো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর বিশেষ করে এই গলার আশেপাশে জট জট ছিল, তো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, খরগোশটা অনেক পরিষ্কার দেখা যাইতেছে, দেখেন দেখছেন। তো এটাকে আগে ট্রাই করি, এই দেখেন। প্রথমে একটা সুতি কাপড় নেবেন, একদম পরিষ্কার, যাতে ভালো থাকে, কোনো নোংরা যাতে না থাকে। তারপর মানে সাধারণ পানি দিছি আমি, কিছু মিক্স করি নাই, এরকম চিপ দিয়ে পানিটা কমিয়ে নেবেন, দেখেন বেশি একটা পানি নাই। তো এখন আমি শরীরটা মুছে দিব, এই দেখেন অনেক সুন্দর পরিষ্কার করে। আমি ভিডিও করতেছি সেই জন্য অনেক ভালো করে করতে পারতেছি না, আর কানের আশেপাশে সব দিক দিয়ে যাতে কানের ভিতরে পানি না যায় এটা আর কি সতর্ক থাকতে হবে। বাট আপনি সব দিক দেয় এবং বিশেষ করে পেটের নিচে দিবেন, ওদের পেটের নিচটা এবং কান এবং মাথাটা, এই দুটা ভালো করে পরিষ্কার করে দিবেন, এবং পিঠ পা সব দিক দেয় এরকম, মানে সব দিক দিয়ে আর কি, পেটের দিক দিয়ে আর কি বেশি দিবেন পেটের নিচে। পেটের নিচটা আমি দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি খরগোশটাকে ধরে, মানে কানে ধরে, হালকা কানে ধরে পেটের নিচ দিয়ে দিয়ে দিলেই হবে। আর আরেকটা আপডেট হচ্ছে বলি, আমার এই খরগোশগুলোর তো কোনো আপডেট দিতেছি না, তো আজকে দেখলাম কি আমার এই ফিমেলটা বাদামিটা এখানে আইসা প্রচুর খামচাইতেছে, আর এই গাছগুলো ছিল তো এই গাছগুলো না খেয়ে ও পা দিয়ে সরিয়ে দিতেছে, প্রচুর এখানে গর্ত করার চেষ্টা করতেছে। তো ও কি ফলস প্রেগনেন্ট হইলো নাকি আমি বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে ওর পেটটা বড়, বাট ওর পেটে বাচ্চা নাই, আমি বাচ্চা পাইতেছি না, বাচ্চা লাগে না, কিন্তু ওর লক্ষণ হইতেছে কি ও গর্ত করার চেষ্টা করতেছে। এবং দেখেন দেখেন দেখছেন দেখছেন দুটা খামচি দিছে, আপনারা জানি না ভিডিও দেখতে পাচ্ছেন কি না, মানে সব সময় এই পাশে আসলেই ও গর্ত করার চেষ্টা করে এখানে আর কি, মানে ভিডিও নাই আমার কাছে, আমার মানে ভিডিওটা চালু করতে করতে ও আবার অফ করে দিছে। তো আমি আজকে 2-3 বার দেখলাম ও এখানে গর্ত করার চেষ্টা করতেছে, তো আশা করি যদি বাচ্চা থাকে তাহলে 10 দিনের ভিতরে অবশ্যই দিয়া দিবে, কিন্তু কিন্তু এটা আমি শিওর না এবার বাচ্চা দিবে কি না, কারণ আমার মনে হইতেছে ফলস প্রেগনেন্ট। তো অনেকে কমেন্ট করছেন, তো ওই কমেন্টের উত্তরগুলো নেক্সট ভিডিওতে দিব, এটাই আপনারা আগে দিতে বলছেন সেই জন্য এটাই দিছি, এবং কি কমেন্টে আমি বলেও দিব ফলস প্রেগনেন্ট হয় কেন এবং করলে কী করণীয়। তো আমারও মনে হইতেছে যে এই বাদামিটা ফলস প্রেগনেন্ট হয়েছে, সেই জন্য এরকম লক্ষণ দেখতেছি। তো যাই হোক, ওইটা পরে ভালো করে একদিন আপডেট দিব, আজকে যে ভিডিও এটা এই টপিকের কথা বলি। তো আমি প্রথমত এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই, পরে আপনাদের দেখাইতেছি। দেখেন
এটার প্রায় শেষ, একদমই আমি আর কি সব পরিষ্কার করে দিছি। তো এবার বলি খরগোশকে কি সত্যি গোসল করানো যায় কি না। তো এটা একদমই ভুল, খরগোশকে কেউ গোসল করাবেন না বলেও আমি আগে আমার একটা এরকম যে বাদামি খরগোশটা আছে, আপনি 5-6 মাসের আগে ভিডিওতে দেখতে পারবেন, আমার এরকম বাদামি একটা মেল ছিল। তো ওইটা এত ভালো ছিল বলার বাহিরে, কিন্তু ওইটাকে আমি 2-3 দিন টানা গোসল করাইছি। গোসল করাইছি বলতে মাথাটা ভিজানোর বদলে মানে মাথাটা উপরে রাখছি আর পুরা বডি আর কি এরকম পানির নিচে ধরে রাখছি, গোসল করাইছি। তো 2 দিন করাইছি, 3 দিনের মাথায় গিয়ে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন? তো কেউ আপনারা বলেও গোসল করাবেন না, গোসল করানো একদমই নিষেধ। এবং কি কানে যদি পানি যায় তাহলে খরগোশটা মারাও যেতে পারে, তাই আপনার গোসল করানোর বদলে এরকম একটা কাপড় নিয়ে ভিজিয়ে এরকম সারা শরীর, কানের আশেপাশে, বাট কানের ভিতরে যাতে কোনোভাবে পানি ছিটা বিটা না যায়, ফোটা না যায়, তো এরকম আপনার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে গা গোসল করানোর নিয়ম হচ্ছে এটা। তো এভাবে আপনারা গোসল মানে যদি চান আর কি, আর এই গরমের মধ্যে অবশ্যই করতে হবে। দেখেন, দেখছেন কি রোদ আসছে এই ঘরের ভিতরেই, এই দেখেন, তো বুঝতেই পারছেন কত গরম, মানে প্রচুর গরম। তো আপনি একবার ভেবে দেখেন, আপনি যদি আপনার নেমে গেছে, আচ্ছা যাই হোক, তো কমপ্লিট হয়ে গেছে, ওকে আগে উঠিয়ে নেই পরে কথা বলতেছি। এই দেখেন, তো এখন ও নিজেই আর কি নিজের শরীর পরিষ্কার করবে। এখন যদিও শরীরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে লোমগুলা, তো 1-2 ঘন্টা পরে অবশ্যই ঠিক হয়ে যাবে, মানে 2-3 ঘন্টা পরে একদম পরিষ্কার হয়ে যাবে এবং অনেক সুন্দর লোম লোমগুলো আবার আগে চাইতে, আগে যেমন জট বেঁধে থাকতো এরকম থাকবে না, ওর শরীর ওর নিজেই চেটে পরিষ্কার করে দিবে। আর এদিকে দেখেন, এই দেখেন, লক্ষ্য করেন কানগুলা কেমনি কাঁপতেছে। তো এটা আবার আবার ভাববে না খরগোশের অনেক ঠান্ডা লাগতেছে সেই জন্য কান কাঁপতেছে বা শরীর কাঁপতেছে। তো ওদের শরীর কাঁপে কখন, কান কাঁপে কখন, যখন প্রচুর গরম লাগে, তো ওই সময় ওদের আর কি কান কাঁপে। তো এই সময় আপনারা গোসল করাবেন না, আমি যেভাবে বলছি এভাবে করবে। যেমন এরকম একটা সুতি কাপড় দিয়ে ওদেরকে মুছে দিবেন, এটা হচ্ছে গোসল করানোর নিয়ম। আপনারা ভুলেও গোসল করাবেন না, একদমই না। তো আপনারা যদি গোসল করাইতে চান তাহলে এইভাবে পরিষ্কার করে দেবেন, আরও আমার চাইতে আরও বেশি ভিজিয়ে মানে শরীরটা আরও ভালো করে পরিষ্কার করে দেবেন। আমি তো গোসল করাই নাই, এমনি হিট স্ট্রোক থেকে, ও হিট স্ট্রোকের কথাটা বলি, তো হিট স্ট্রোক থেকে কীভাবে বাঁচাবেন, তো এই গরমে আপনি যদি সম্ভব হয়, যদি 12টা থেকে প্রচুর রোদ থাকে তাহলে 12টার সময় একবার শরীরটা মুছে দেবেন এবং 2টা থেকে 3টার দিকে আরেকবার শরীর মুছে দেবেন দিনের বেলা আর কি। রাত্রিবেলা সেরকম বেশি একটা গরম থাকে না, আস্তে আস্তে ই হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, সেজন্য আপনারা 2বার করতে পারেন, আমি 1বারই করি এই টাইমে। দেখেন, তো এই টাইমে দেখেন এই খরগোশটাকে এখন করব, সবগুলোকে করব, আমি আগে এক এক করে করে নেই। তো আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য এটাই করবেন এবং গোসল করানোর নিয়মটা এটাই। তো দুইটা একই প্রশ্ন, মানে দুইটা প্রশ্ন হলেও একই কাজ, তো আপনারা এটাই করবেন। তো এবার অনেকে বলতে পারেন, ভাই এটা তো আমি নিজেও জানতাম যে আপনার এখান থেকে শুধু শুধু ভিডিও দেখে কি লাভ হলো। তো ভাই এটা তো আপনি যদি জেনে থাকেন, মানে যারা জানেন তারা তো জানেনি, কিন্তু আমার যারা ভিডিও দেখে অনেকে হয়তো জানে না বা এটা নিয়ে ভুল ধারণা, খরগোশকে কি গোসল করানো যায় কি যায় না এবং কিভাবে করায় বা খরগোশের হিট স্ট্রোক কেন হয়। তো খরগোশের হিট স্ট্রোকের একটাই কারণ, খরগোশের আর কি প্রচুর গরম লাগলে তখন ওই খরগোশটা তো আর বলতে, কিন্তু আপনার যখন গরম লাগে আপনি তো ফ্যান চালু করে দেন তখন আপনার শরীরটা ঠান্ডা হয়, কিন্তু ওরা যদি ওদের ঘরে থাকে তো ওদের তো প্রচুর গরম লাগে, তো ওরা তো কোনো ফ্যান ছাড়ার মতো কোনো সিস্টেম নাই বা আমি ফ্যান দেই নাই যে শরীরটা ঠান্ডা থাকবে। সেই জন্য আমরা একটাই কাজ করতে পারি, শরীরটা ভালো করে মুছে দেওয়া আর সুতি কাপড় দেওয়া, কিন্তু বলেও গোসল করানো যাবে না। আর আপনার যেমন দেখেন, আপনার যখন গরম লাগে আপনি তখনই আপনি ফ্যান চালু করে দেন বা ঠান্ডা কোনো জায়গাতে যান, কিন্তু ওরা একই জায়গাতে থাকে, একটা ছোট জায়গাতে, ওদের কোনো সেরকম স্পেস নাই, ওরা একই জায়গাতে থাকে, একই ইতে থাকে, তখন প্রচুর গরম লাগে। তো এটা করে দিলে ওদের একটু শরীরটা একটু আরাম পাবে আর কি, বুঝতে পারছেন? তো আমি এক এক করে এখন সবগুলোকে বাচ্চা সহ আমি করবো, বাচ্চাগুলোকে একটু সেফলি করবেন, কারণ বাচ্চারা এই হিট স্ট্রোক বাচ্চাগুলোর আরও বেশি হয়, আর যেগুলো খরগোশের প্রচুর পশম ওইগুলোর আর কি বেশি হয়, কিন্তু বাচ্চারা হয়। আমার একদিনে হিট স্ট্রোক করে 2টা বাচ্চা মারা গেছিলো আরও অনেক দিন আগে আর কি, অনেক নিচের ভিডিওগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন, 7-8 মাসের ভিডিওগুলোতে, ওইগুলোতে দেখলে বুঝতে পারবেন, আমার বেশি না 5 মাসের আগের ভিডিওগুলো দেখলে দেখবেন আমার 2টা বাচ্চা একদিনে হিট স্ট্রোক করে মারা গেছিলো, এরকম সাইজের প্রচুর গরম ছিল, গিয়া দেখি 2টা মারা আছে, কিন্তু কোনো কারণ ছিল না, এমনি গরমে আর কি মারা গেছিল। তো যাই হোক, এখন আমি সবগুলোকে আগে মুছে দিই, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এই দেখেন, তার আগে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখন কত লম্বা হয়ে শুয়ে আছে, তো আমি এখন ইজিলি বুঝতে পারতাম পেটে বাচ্চা আছে কিনা। তো দেখেন এখন কিন্তু বাচ্চা লাগে না, তো এটা কি ফলস প্রেগনেন্ট হলো কিনা আমি বুঝতেছি না। দেখেন বাচ্চা কিন্তু একদমই লাগতেছে না, বাট ওর পেটটা জানি কেন বড় এবং বাচ্চা লাগে না, মাঝে মধ্যে হালকা পাতলা কিছু একটা বাজে। তো আবার পেটের ভিতরে কিন্তু নাড়ি বুড়ি আছে বাচ্চার মতো, পাইপের মতো এতটুকু মোটা মোটা, তো আপনারা ওইটাকে বাচ্চা ভেবে নেবেন না। বাচ্চা কিন্তু এরকম সাইডে থাকবে, ডান পাশ, এটাই ডান পাশ, কিন্তু দেখেন বাচ্চা লাগতেছে না, দেখছেন
ইজিলি বোঝা যাইত, যদিও লাগে এসব পেটে যে নাড়ি বুড়ি আছে ওইগুলো হতে পারে, কিন্তু আরেকবার যেরকম বাচ্চা ইজিলি লাগতো আমি আপনাদের কনফার্ম করে বলে দিছিলাম, বাট এবার কনফার্ম করে বলতে পারতেছি না। আর এই দেখেন প্রায় সবগুলা কি গোসল করানো শেষ, গোসল করানো বলতে আমি শরীরটা মুছে দিছি, তো এই বয়সটা একটু অন্যরকম লাগতে পারে কারণ এই বয়সটা আমি ওইখানে দিইনি, আমি পরে আর কি বয়সটা লাস্টের বয়সটা পরে দিছি আর কি, কারণ আমার সাথে অনেক লোক ছিল তো বয়স দেওয়াটা সম্ভব হয়নি, তাই আর কি বয়সটা কেটে আমি পরে দিছি। তো ওইটা যাই হোক, এখন আর কি সবগুলারই প্রায় শেষ একদমই, দেখেন কীভাবে শুয়ে আছে, সবগুলাকে বাচ্চা এবং বড়গুলাকেও সবগুলাকে আমি ধুয়ে দিছি। তো এবার অনেকে বলতে পারেন ভাই আমি তো এটা আগেও জানতাম, তো যারা জানতেন তারা তো জানতেনই, আর যারা নতুন তাদের তো উপকার হলোই, তো যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা আর কি সাবস্ক্রাইব করেননি, আর যারা করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, এটাই বলার ছিল, তো নেক্সট ভিডিওটা হবে প্রশ্নের উত্তর নিয়ে, তো ওই ভিডিওটার জন্য সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ওই প্রশ্ন উত্তর ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, আমি কালকেও ভিডিও করছিলাম বাট ওইটাতে বয়স দিছি না, সেজন্য আজকে আবার নতুন করে করলাম এবং বয়স দিয়ে করছি। তো আমার কাছে সব কিছু এ টু জেড হয়েছে বাট আপনাদের কমপ্লিটলি দেখাতে পারলাম না কীভাবে কী করতে হয়, তবু আমি দেখাইছি যতটুকু দেখাইছি এতটুকুই আপনারা বুঝতে পারছেন আশা করি, এবং আপনারা ভুলেও কেউ খরগোশকে গোসল করাবেন না, আমি যেভাবে দেখাইছি এভাবে করবেন, আপনাদের খরগোশ কোনো খরগোশই হিটস্ট্রোক করবে না এবং আপনাদের খরগোশকে গোসল করানোর নিয়মটাই হচ্ছে এটা। তো খরগোশও সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে এবং সব কিছু ভালো থাকবে।